ক্যান ফ্রি ফর্সা উজ্জ্বল চকচকে ত্বকের জন্য আমরা কিন্তু পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ম্যানিকিউর পেডিকিউর এগুলো করে থাকি ডিট অ্যান্ড ফেসিয়াল করাই ডিট অ্যান্ট বডি প্যাক ইউজ করাই ম্যাসাজ করাই না জানি আরও কত রকমের ট্রিটমেন্ট নিই বাট এটা বাড়িতে এত সুন্দর ওয়েতে আমরা করে নিতে পারবো যার জন্য আপনার ওই হাজার হাজার টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই এবং আপনি পার্লার থেকে যখন একটা বডি পলিশ করিয়ে আসছেন তার রেজাল্ট কতদিন থাকবে ভাবুন তো মাত্র কয়েক সপ্তাহ তারপর কিন্তু কিন্তু ঠিক চলে যাবে বাট এই রেমেডিটা ট্রাই করলে রেজাল্ট ভীষণ স্থায়ীভাবে আপনার এটার মধ্যে থাকে একবার আপনি তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা দিয়ে একটা বডি পলিশ করালেন আবার পরের মাসে গেলেন তিন হাজার টাকা বা পাঁচ হাজার টাকা দিয়ে বডি পলিশ করাতে কি দরকার এর থেকে অনেক কম খরচে বাড়িতে বসে ঠিক সেম এফেক্টটা যদি আমরা পেয়ে যাই ন্যাচুরাল প্রোডাক্ট ইউজ করে তাহলে কেন নয় সপ্তাহে মাত্র দুটো দিন স্নানের আগে যদি তোমরা এই রেমেডিটাকে ফলো করতে পারো তাহলে বুঝতে পারবে যে কতটা ভালো কাজ করছে তোমার স্কিন কত বেশি গ্লোয়িং হয়ে গেছে আগে থেকে ওকে এর জন্য দেখো প্রথমেই আমাদের এখানে যেটা লাগবে সেটা হলো কিছুটা পরিমাণে কমলা লেবুর খোসা মানে পুরো একটা কমলা লেবুর খোসা নিয়ে নাও এবং নাও দু টুকরো মতো কমলা লেবু বীজটা জাস্ট ছাড়িয়ে নাও শীতে কমলালেবু কিন্তু আমরা সবাই খাই কিন্তু এই কমলালেবুর খোসাটা ফেলে দিই বাট এটা ফেলে না দিয়ে এইভাবে একবার ট্রাই করে দেখো কারণ কিন্তু কমলা লেবু করে আর কমলা লেবুর খোসাটা এইভাবে প্রেস করলে দেখবে যে এই যে একটা অয়েল ছিটকে আসে না এই অয়েলটা কিন্তু আসলে অরেঞ্জ এসেন্সিয়াল তাই এটা কারো চোখে গায়ে মুখে না দিয়ে নিজের বডিতে অ্যাপ্লাই করো গ্লোয়িং স্কিন পাবে এই অয়েলটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের দরকার বাট এইভাবে চিপে চিপে নেওয়া তো পসিবল হয় না তো সেই জন্যই পুরো কমলা লেবুর ছোট করে এইভাবে টুকরো করে নাও ভীষণ ভালো কাজ করে আমাদের কমলা লেবুর চকচকে করার জন্য বিশেষ করে চকচকে করার জন্য অনেকে স্কিন কিন্তু ভীষণ দেখবে ফর্সা ভীষণই ফর্সা বাট দেখবে স্কিনটা ভীষণ ডাল একদম কোনো গ্লো নেই তাই অবশ্যই স্কিনটাকে চকচকে করতে হলে এইভাবে কমলা লেবুকে ব্যবহার করে দেখো আর প্রথম দিনেই রেজাল্ট যেটা পাবে কমেন্ট সেকশনে এসে আমাকে জানাতে কিন্তু একদম ভুলবে না এছাড়াও যেহেতু কমলালেবুর খোসার মধ্যে এবং কমলালেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভাইটামিন সি আছে সেটাও কিন্তু স্কিন থেকে দাগ ছোপকে তুলে দিতে ভীষণ ভালো হেল্প করে আর যাদের বডি অ্যাকনে প্রবলেম আছে সেটা একদম সলভ হয়ে যাবে এই কমলালেবুর খোসাটা ব্যবহার করলে নেক্সট এর মধ্যে আমরা যেটা অ্যাড করব সেটা হলো কিছুটা পরিমাণে আলু একটা আলুকে হাফ কেটে নিয়ে সেটাকে ভালো করে এখানে গ্রেট করে নিয়েছি দেখো হাফ আলু হলেই কিন্তু হয়ে যাবে খুব বেশি পরিমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই আলু কিন্তু একটা ন্যাচারাল ব্লিচিং প্রপার্টিজ আছে এর মধ্যে যার জন্য স্কিন থেকে ট্যানটা যেমন তুলে দিতে হেল্প করবে তার পাশাপাশি স্কিনটাকে ভীষণ পরিমাণে ফর্সা করতেও হেল্প করবে আর কমলা লেবু ওটা তো জাস্ট একাই একশো ট্যানটাকে রিমুভ করার জন্য না কমলা লেবু থেকে ভালো জনমন আর কিছু হয় না এটা এতটাই চকচক করে স্কিনে ইউজ করলে তোমরা প্লিজ একবার ট্রাই করে দেখো শীতের সময় কিন্তু স্নান করাটা সত্যি একটু ডিফিকাল্ট হয়ে যায় বাট আমি কিন্তু প্রত্যেক দিন প্রায় প্রত্যেক দিন বলতে পারো কমলা লেবুর খোসা এইভাবে গ্রেট করে ভালো করে পেস্ট করে নিয়ে অ্যাপ্লাই করে ফুল বডিতে মাসাজ করে স্নান যখন করি না এত রিফ্রেশিং লাগে বিষয়টা আর স্কিনটা দেখে এত হ্যাপি লাগে তাই তখন মনে হয় কি যে ঠিক আছে একটু শীত সহ্য করে নিই নেক্সট এর মধ্যে নিয়ে নেব একটা ছোট্ট কলা কলা কিন্তু আমাদের স্কিনকে ভীষণভাবে হাইড্রেটেড রাখতে হেল্প করবে ভীষণভাবে ময়েশ্চারাইজড রাখতে হেল্প করবে দেখো ট্যানটাকে রিমুভ করার জন্য স্কিনটাকে ফর্সা উজ্জ্বল চকচকে করার জন্য তো অবশ্যই কম লেবু আলু আছেই কিন্তু যেহেতু শীতকাল বিশেষ করে তাই স্কিনটা ভীষণ রাফ হয়ে যায় এবং স্কিনে যেন কোনো রকম হাইড্রেশনও থাকে না ঠিক তার জন্যই একটা ছোট্ট কলা নিয়ে নাও ভালো করে স্লাইস করে এর মধ্যে অবশ্যই অ্যাড করে নাও এছাড়াও জানুন তো কলার মধ্যে কিন্তু আছে ভাইটামিন এ এবং ভাইটামিন সি এক তো ভাইটামিন সি যুক্ত কমলা আমরা ইউজ করলাম বাট কলার মধ্যেও ভাইটামিন সি আছে এবং ভাইটামিন এ আছে এই যে আমরা তো রেটিনল ট্রেটিনল রেটিনয়েড ট্রেটিনয়েড এত কিছু বলি এটা কি এটা তো আসলে একটা ভাইটামিন এর ফর্মুলেশন তাই না তাই এই রেটিনল ইউজ না করে এই যখন কলা ইউজ করছো এর মধ্যেও যেহেতু ভাইটামিন এ আছে এটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করবে তোমার বডি থেকে রিঙ্কল ফাইন লাইন সব কিছুকে তুলে দিতে ভীষণ ভালো হেল্প করবে তোমার বডিকে রাখবে একদম সফট সাপল ভীষণ গ্লোয়িং ভীষণ টাইট পুরো বডি স্কিনকে টাইট রাখতেও কিন্তু এই প্যাকটা অবশ্যই ট্রাই করো এবার ভালো করে এর মধ্যে অল্প একটুখানি হলুদ নিয়ে নাও এখানে কিন্তু তোমরা কাঁচা হলুদ দিতে পারো পেস্ট করার জন্য বাট আমি এখানে নর্মালি জাস্ট রান্নার গুঁড়ো হলুদ ব্যবহার করছি আর দেখো হলুদ তো আমরা সবাই জানি যে কোনো রকমের ফাঙ্গাল ইনফেকশন কিছু হতে দেবে না বডিকে একদম হেলদি রাখবে ভিতর থেকে তার পাশাপাশি ত্বককে গ্লো দিতে ভীষণ ভালো হেল্প করে মানে ত্বকের ব্রাইটনেস বাড়াতে হলে অবশ্যই এই প্যাকটা ট্রাই করে দেখো এটা এত সুন্দর যে বলে বোঝাতে পারবো না এরপর এটাকে খুব সুন্দরভাবে আমাদেরকে পেস্ট করে নিতে হবে পেস্ট করার জন্য এখানে প্রয়োজন হলে অল্প একটুখানি জল অ্যাড করতে পারো কোনো সমস্যা নেই দিয়ে ভালো করে পেস্ট করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার ব্রাইটনেস বডি ব্যাগ বাট হ্যাঁ এর সাথে আর একটুখানি যেটা অ্যাড করবো সেটা হলো কিছুটা পরিমাণে এখানে আমি সর্ষের তেল অ্যাড করছি মোটামুটি দু চামচ মতো আমি এখানে টোটাল অ্যাড করে নিয়েছি তোমরা কিন্তু এই সর্ষের তেলের পরিবর্তে অলিভ অয়েলও ইউজ করতে পারো নর্মাল কোকোনাট অয়েলও ইউজ করতে পারো যে কোনো তেল যে কোনো বডি অয়েল ইউজ করলেই হয়ে যাবে কারণ স্কিনটাকে সফট রাখার জন্য যে কোনো একটা বডি অয়েল এখানে অ্যাড করলেই হলো বডি অয়েল সমস্যা নেই আর যেহেতু এর মধ্যে আলাদা করে অয়েল অ্যাড করেছি তাই এরপর কিন্তু কোন রকম ভাবে বডি লুশন বডি অয়েলের কোনো প্রয়োজন পড়বে না আর হ্যাঁ ভালো করে স্কিনটা যাতে ক্লিন হয় তার জন্য লাস্টলি এখানে আমি অ্যাড করে নিলাম কিছুটা পরিমাণে বেসন এই বেসনের পরিবর্তে তোমরা নর্মালি মুলতানি মাটিও ব্যবহার করতে পারো কোনো সমস্যা নেই বেসন কিন্তু ত্বকের উপরে স্কিন ছেলে যে ডেড স্কিন সেলের লেয়ারগুলো জমে যাচ্ছে সেগুলোকে তুলে ফেলতে যেমন হেল্প করবে ট্যান্ড রিমুভিং এ সাহায্য করবে তার পাশাপাশি ভীষণ ভালো ক্লিনজার তাই বডিটা ক্লিন করতেও হেল্প করবে এটা কিন্তু এক ধরনের উবটান বডি প্যাকে আমরা রেডি করে নিয়েছি ভালো করে মিক্স করে নিতে হবে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার স্কিন ব্রাইটেনিং স্কিন পলিশিং স্কিন হোয়াইটেনিং বডি প্যাক তবে হ্যাঁ এখানে মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে যেহেতু লাস্টে আমরা তেলটা অ্যাড করেছি তাই প্রত্যেকটা উপাদানের সাথে ওই তেলটাও মিক্স হওয়া কিন্তু ভীষণ জরুরি তাই অবশ্যই মিক্স করে নিও মিক্স করে নেওয়ার পর এটা কিন্তু তোমাকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে মোটামুটি পাঁচ মিনিটের জন্য রেখে দাও পাঁচ মিনিটের জন্য রেখে দিলে কি হবে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে পাঁচ মিনিট টাইম দিলে কী হবে ভালো করে প্রত্যেকটা উপাদান প্রত্যেকটা উপাদানের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যাবে ব্যাস রেডি হয়ে যাবে পাঁচ মিনিট পর ভালো করে স্নানের সময় নিয়ে চলে যাও ওয়াশরুমের মধ্যে ভালো করে ফুল বডিটাকে জল দিয়ে জাস্ট নর্মাল জল দিয়ে ধুয়ে নাও তারপর এই বডি প্যাকটা অ্যাপ্লাই করো তোমার ফুল বডিতে এবং শুধু অ্যাপ্লাই করলে কিন্তু হবে না অ্যাপ্লাই করে তোমাকে মাসাজ করতে হবে মোটামুটি পাঁচ মিনিটের জন্য প্লিজ অ্যাটলিস্ট পাঁচ মিনিটের জন্য একটু স্কিনটাকে মাসাজ করো দেখবে ট্যানটা এত সুন্দরভাবে উঠে যাবে আর এত সুন্দর ব্লাড সার্কুলেশনটা বাড়বে যার জন্য স্কিন আরও বেশি গ্লো করবে এই বডি ব্যাগটা কিন্তু অবশ্যই মসাজ করাটা ভীষণ ইম্পর্টেন্ট আমি বারবার বলছি ফুল বডিতে আগে ভালো করে অ্যাপ্লাই করে নাও নিয়ে একদম হালকা হাতে খুব বেশি জোরে জোরে ঘষাঘষি একদম করবে না হালকা হাতে রাব করে থাকবে বিশেষ করে ঘাড়ে গলাতে কনুইতে হাঁটুতে এইসব জায়গাগুলো কি হয় আমাদের ভীষণ দেখবে খুব ভালো রেজাল্ট পাবে আর ট্যানটা ফুল বডি থেকে তোলার জন্য প্লিজ মাসাজটা খুব বেশি ইম্পর্টেন্ট আর কি বলতো যখন আমরা স্কিনকে মাসাজ দিই তখন না ভালো ব্লাড সার্কুলেশনটা হয় যার জন্য মানে রক্ত সঞ্চালন পদ্ধতিটা ভীষণ ভালো হয় তাই কিন্তু আমাদের স্কিনটা আরও বেশি করে গ্লো করতে থাকে তাই ঠিক এইভাবে হাতে পুরো বডিতে বিশেষ করে পায়েও কিন্তু আমাদের ভীষণ ট্যান পড়ে যায় তাই পায়েও কিন্তু অ্যাপ্লাই করতে একদম ভুলবে না ভালো করে মাসাজ করে নেবে অবশ্যই পাঁচ মিনিট অ্যাটলিস্ট পাঁচ মিনিট পাঁচ মিনিটে বেশিও করতে পারো ম্যাক্সিমাম দশ মিনিট এর বেশি করার কোনো প্রয়োজন নেই মাসাজ করলে ট্যানটা খুব ভালোভাবে ইজিলি রিমুভ হয়ে যায় তারপর জাস্ট নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নাও সুন্দর করে স্নান করে নাও স্নান করার পর তোমার স্কিনটা জাস্ট দেখবে এত ফর্সা লাগবে এত বেশি উজ্জ্বল লাগবে এত গ্লো করবে এত সফট লাগবে ভীষণ ভালো লাগবে আর বিশেষ করে রিঙ্কল ফাইন লাইন কিছু থাকবে না তোমার স্কিন ভীষণ হেলদি লাগবে ফার্স্ট টাইম ইউজে কিন্তু তুমি ভীষণ ভালো রেজাল্ট পাবে তাই এটা সপ্তাহে কিন্তু বেশিবার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই এক থেকে দুবার ব্যবহার করলেই যথেষ্ট আর দেখো এটার মধ্যে যে উপাদানগুলো আমি অ্যাড করেছি প্রত্যেকটাই কিন্তু আমাদের সবার বাড়িতে থাকে ভীষণ ইজিলি পাওয়া যায় এবং বানানোও কিন্তু ভীষণ ইজি তাই প্লিজ এটা সপ্তাহে এক থেকে দুবার বানিয়ে ব্যবহার করো ফুল বডিতে ভীষণ ভালো রেজাল্ট পাবে আর এটা কিন্তু বারো বছরের উপর থেকে যে কোনো কেউ ইউজ করতে পারো কোনো সমস্যা নেই বারো বছরের নিচে হলে হয় হয় যেহেতু যেহেতু এর মধ্যে খোসা আছে আর ওটা ওটা অরেঞ্জ দিয়ে তৈরি তাই অত বাচ্চাদের স্কিনে অ্যাপ্লাই না করাটাই বেটার একটু ইরিটেশন হতে পারে আর তাই জন্যই বলছি বারো বছরের উপরে যে কেউ ইউজ করতে পারো কোনো সমস্যা নেই ইউজ করো আর ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে একদম ভুলো না ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও তুলতে কেন বাই বাই ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও